আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ জিয়াউর রহমান অনলাইন আইটি কারের পক্ষ থেকে আজকে আপনাদেরকে দেখাবো ফটোশপের দ্বিতীয় পর্ব। ফটোশপের দ্বিতীয় পর্বে আজকে যেটা দেখাবো ফাইল ম্যানেজার সম্পর্কে। তো ফাইল ম্যানেজারের কিছু টুলস নিয়ে আপনি আজকে আমরা আলোচনা করব। ফাইল ম্যানেজারের প্রথমে আছে নিউ। নিউ প্রোগ্রামটা অন্যান্য প্রোগ্রামের মধ্যে একটু ডিফারেন্ট। অন্যান্য প্রোগ্রামে আমরা যদি ক্লিক করতাম নিউ এ, তাহলে কি হতো, একটা নতুন পেজ দিয়ে দিত। বাট ফটোশপে যখন আমরা নিউ একটা ক্লিক করলাম, তখন আমাদের একটা পপ আপ মেনু আসলো। সেই মেনুতে আমাদের কিছু ইকুইপমেন্ট আছে, সেটা ফলো করব। এখানে একটা নেম আছে অপশন হিসাবে, আমরা এখানে নাম দিলেও দিতে পারি এখন আপাতত, না দিলেও দিতে পারি, এটা ডিপেন্ড করতেছে আপনার উপরে। তারপরে আছে প্রিসেট কাস্টম। অলরেডি এখান থেকে কিছু কাস্টম এখানে দিয়ে থাকে, যদি আপনারা এটা ইউজ করতে চান ফটো মোডে, ইন্টারেস্টেড পেপার, এটা আপনাদের ব্যাপার। আর এখানে কিছু কাস্টম করা আছে আমার, ইউটিউব, ফেসবুক, লোগো ডিজাইন, এখন ইচ্ছা আপনাদের যেটা ইচ্ছা আপনারা এখন ইউজ করতে পারেন ডিফল্ট টেমপ্লেট হিসাবে। যদি আপনারা এবার তৈরি করতে চান, তো ফর্মটা একটু পরে দেখাই দিচ্ছি, ওটা আপনারা নিজস্বভাবে ডিফল্ট হিসাবে তৈরি করে রাখতে পারবেন। এখন আসি মেন পয়েন্টে, ওয়েট অ্যান্ড হাইট। আমরা যে পেজটা নিব, কি কাজের জন্য পেজটা নিচ্ছি, এটা ডিপেন্ড করতেছে টোটালি আপনার উপরে। যদি সেটা ফটো মোডে হয়, যেমন আমরা যে কোনো দোকান বা যে কোনো জায়গায় গেলে দেখা যায় যে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করি, তো পাসপোর্ট সাইজের ছবি কি মাপ আমরা নিব, সেটা আমাদেরকে আগে জানতে হবে, তবেই আপনারা এখানে মাপ দিতে পারবেন এবং মাপ দেওয়ার পরে সেই পেজটা ক্রিয়েট করতে পারবেন। যদি ওই পেজটা ক্রিয়েট করতে না পারেন, তাহলে ওই মাপ অনুসারে আপনারা ওই ছবিটা ক্রিয়েট করতে পারবেন না। তো ডিপেন্ড করতেছে আপনারা যে কাজটা যখন করবেন সেই কাজটার উপরে। এটা ওয়াইড অ্যান্ড হাইট, আপনারা এখানে এটা পিক্সেল শো করতেছে, আমরা এখানে চাইলে ইঞ্চি বলেন, মিলিমিটার বলেন, পয়েন্ট বলেন, মানে যেটা ইচ্ছা আমরা এখান থেকে নিতে পারি। এখন ডিপেন্ড করতেছে আপনারা কোন মাপ অনুসারে নেবেন। যেমন পাসপোর্ট সাইজ যদি আমরা মাপ নিই, তাহলে এখানে ডিপেন্ড করতেছে আমরা কোন মাপ নিয়ে পাসপোর্ট সাইজের ছবিটা তৈরি করব। এখন আসি এখানে আমার কিছু দেয়া আছে, যেমন মনে করেন যে ইউটিউব, ইউটিউব পেজটা যদি আমি নিই, ইউটিউবের কভার ফটো যদি আমরা তৈরি করতে চাই, ইউটিউবের কভার ফটোর আগে মাপটা কি সেটা আমাকে জানতে হবে। ইউটিউবের কভার ফটোর মাপটা হচ্ছে 2560x1440। সো 2560x1440 এটা আগে মাপটা দিতে হবে, এটা পিক্সেল হিসেবে শো করতেছে। সো পিক্সেল আমরা দিয়ে দিলাম। এবং পরবর্তী যেটা আসে সেটা হচ্ছে রেজুলেশন। রেজুলেশন জিনিসটা কি সেটা আমাদেরকে আগে জানতে হবে, যে 50 রেজুলেশন, 20 রেজুলেশন, 100 রেজুলেশন, 200 রেজুলেশন, 300 রেজুলেশন। সাপোজ আমি একটা ছবি, আমি একটা পেজ ক্রিয়েট করলাম, ইমেজ ক্রিয়েট করলাম, সেই ইমেজটাই যদি আমি 100 রেজুলেশন দিই, তাহলে আমরা ওই ছবিটা শুধু 100% আমরা বড় করতে পারবো, তাহলে আমাদের ফাটবে না। যদি চাপ যেহেতু 200 আমরা করতে চাই, তাহলে আমাদের ছবিটা ফেটে যাবে। দ্যাটস মিন রেজুলেশন, রেজুলেশনটা যত বেশি হবে যে কোনো ছবির, আপনারা তত বেশি ছবিটা আরো বড় করতে পারবেন। তো রেজুলেশনের উপরে ডিপেন্ড করতেছে ছবি আপনারা কত বড় করতে পারছেন। তো এখানে যদি আমি 200, দ্যাটস মিন্স আমি যদি এখানে 200 দিই রেজুলেশন, তাহলে আমাদের উপরে হাইট দেওয়া আছে 2560 এবং 1440, তাহলে আমরা এটা ডবল করতে পারবো, 200% করে আমরা এটা জুম করতে পারবো। যদি আমরা 300 দিই, তারপর আরো বড় করতে পারবো। এটা টোটালি ডিপেন্ড করতেছে আপনার কাজের উপরে। আপনারা যত বেশি রেজুলেশন দিবেন, আপনারা তত বেশি কাজটা পারফেক্ট ভাবে করতে পারবেন এবং তত বেশি জুম করে কাজটা করতে পারবেন, তত বেশি জুম করা যাবে। দ্যাটস মিন রেজুলেশন। এবং কালার মোড, কালার মোডটা এখানে আমরা যা দেখি চোখে, আমাদের আশপাশে যে কালার গুলো দেখি সেটা হচ্ছে RGB মোড। এই কালার মোডটার উপর ডিপেন্ড করতেছে আপনার কি যে কাজটা করতেছে। এখন আমরা যে কাজটা করবো সেটা RGB মোডে, আমরা যে কালার গুলো দেখি সেটা RGB মোডে। কিন্তু যখন আমরা প্রিন্ট করবো যে কোনো জিনিস, তখন অবশ্যই আমরা ট্রাই করবো, যেমন ল্যাব প্রিন্ট গুলো আমরা করি, ব্যানার প্রিন্ট আমরা করি, বাইরে যে দেখবেন যে যখন ব্যানার প্রিন্ট করবেন এবং ল্যাব প্রিন্ট যখন বাইরে বড় বড় যে কোনো কিছু কাজ করবে, যেমন CMYK কালার, এই কালার দ্বারা ইয়া করে প্রিন্টটা করে। দ্যাটস মিন্স আমরা যখন যে কাজটা করবো, ফটো প্রিন্ট এবং আদার্স করবো, তখন RGB মোডে করবো, এটা কালার মোডে করবো। এখানে আমরা যে কোনো কালার নিতে পারেন, বিট ম্যাপ নিতে পারেন, গ্যাস কালার নিতে পারেন, আপনার RGB নিতে পারেন, CMYK কালার, ল্যাব কালার নিতে পারেন, এটা আপনার উপরে ডিপেন্ড করতেছে আপনারা কি কালার নিয়ে কাজটা করবেন। এটা হচ্ছে ইমেজ একটি ফরম্যাট, স্যাম্পল একটা ফরম্যাট। সো আমরা এখানে ওকে করব। আমি এখানে আচ্ছা কভার ফটো থাক, ইউটিউবে আমরা কভার ফটো নিই, এখানে ফেসবুক আছে, লোগো আছে, আপনার যেটা ইচ্ছে করতে পারেন।
তো আমি যদি এখন চাই যে আমি এখানে ওপেন করলাম, এটা হচ্ছে আমাদের নতুন পেজ একটা আমাদের ওপেন হবে। যখন আমরা এখানে একটা নতুন পেজ নিতে চাই তখন আমাদের এটা নতুন পেজ হিসাবে ওপেন হচ্ছে। এখন আমি কি করব, এমন এই সিস্টেমে এই টেমপ্লেট ভাবে আমি আমার ইয়াটা ইউজ করব। সাপোজ মনে করেন আমি যেভাবে ইউজ করছি, যেভাবে এখানে টেমপ্লেট হিসাবে করছি, এখন আমি এখানে করব কি 300 বাই 300 নিব, একটি পেজ নিব আমরা, ইমেজ নিব, ইমেজ সাইজ আমরা নিব 300 বাই 300 হিসেবে, এবং সেটার নাম কি দিব সেটা আপনি নিজে এখানে যে পাশে একটা অপশন আছে দেখেন সেভ প্রিসেট, তো আমরা যদি এখানে ক্লিক করে এখানে চাচ্ছে যে আমি এটা কি নামে সেভ করব। সাপোজ আমি সেভ করলাম ফটো নামে বা লোগো নামে, সাপোজ আমি সেভ করলাম লোগো নামে, ওকে লোগো, জাস্ট লোগো নামে আমি সেভ করলাম। যে আমি যদি এখানে সেভ করি তাহলে আমি এখানে দেখতে পাবো লোগো নামে একটা সেভ হয়েছে। যখন আমি ওটা ওপেন করব তখন এটা নামটা চেঞ্জ হবে না, জাস্ট আপনি ফটো সাইজটার কথা বলতেছেন। যখন আমি আবার আরেকটা কি করবো, নতুন একটা নিব, নিয়ে আমরা এখানে কি করবো কি, এখানে দেখেন আমাদের লোগো নামে জিনিসটা ডিফল্ট সিস্টেম হিসেবে এটা সেভ হয়ে গেল। এটা আপনাদেরকে সহজ একটা কাজের শর্টকাট ওয়ে হিসাবে দেয়, আমরা যে পেজগুলো নিব সেটা যদি আমরা বারবার ওই পেজটা কাজ করতে চাই তো অবভিয়াসলি আপনারা ওই পেজটা সেভ করে রাখবেন, তাহলে আপনাদের খুবই সুবিধা হবে নেক্সটে কাজ করার জন্য। এটা হচ্ছে ইমেজ ফরম্যাটের ক্ষেত্রে। তো এটা হচ্ছে ফটোশপে নতুন যে কোনো পেজ নেবেন সেটা হচ্ছে নিউয়ের কাজ। তো নেক্সটে নেক্সটে আছে কি ওপেন, ওপেন ওপেন বলতে আমরা ইনশাল্লাহ যত কিছু কাজ আছে আপনারা ট্রাই করবেন শর্টকাট ওইভাবে করার জন্য। এর আগে যদি কেউ ওয়ার্ড বলেন, এক্সেল বলেন, আদার্স যে কোনো প্রোগ্রাম কাজ করে থাকে তাহলে অবশ্যই তারা জানে ওপেন সিস্টেমটা কি। ঠিক একই সিস্টেমে ওপেন সিস্টেমটা হচ্ছে যখন আমরা ওপেনে ক্লিক করব তখন আমরা এখান থেকে যে কোনো একটা ইমেজ, যে কাজটা ইমেজ করব, আমাদের যে ছবি আমরা কাজ করব সেই ছবি যদি আমরা ওপেন করতে চাই সেই ছবিটা জাস্ট একটা ক্লিক করব, ক্লিক করে একটা ওপেন করব। এটা হচ্ছে ওপেনের কাজ। ওপেনের কাজের আরেকটা শর্টকাট কি হচ্ছে, কন্ট্রোল চেপে ধরে ওতে ক্লিক করা। যদি আমরা কন্ট্রোল চেপে ধরে ওতে ক্লিক করি তাহলে আমাদের ওপেনটা বের হবে। সো এটা আমাদেরকে বুঝতে হবে, শর্টকাট ওয়েগুলো আমাদেরকে জানতে হবে। আমি ফাইলে যাইনি বাট আমাদের এখানে ওপেন পপ আপ বক্সটা চলে আসলো, কিভাবে কন্ট্রোল প্লাস ও চাপলাম তার জন্য। তো অবশ্যই সব শর্টকাট গুলো দেখবেন যে রাইটে দেওয়া আছে, এটা রাইটে দেখা দেওয়া আছে রাইট সাইডে, তো অবশ্যই ফলো করবেন এই সিস্টেম গুলো যেন শর্টকাট ভাগে আপনারা কাজটা করতে পারেন। এখন আমরা যে ওপেন করলাম এই ওপেন গুলো ফোল্ডার, আমরা যদি পূর্বে কোনো কাজ করে থাকি রিসেন্টলি যদি আমরা সেটাই ওপেন করতে চাই তো অবভিয়াসলি আপনারা ট্রাই করবেন ওপেন ওপেন রিসেন্টে। যদি আমরা ওপেন রিসেন্টে কাজ করি তাহলে অবশ্যই আমরা দেখতে পাবো যে পূর্বে আমরা যত কাজ করেছি সব আমাদের ওপেন রিসেন্টে এখানে হিস্ট্রি হিসেবে থাকে। যেমন মনে করেন যে একটা হিস্ট্রি, যে কোনো কাজ করার সময় যে হিস্ট্রিটা থাকে সেই হিস্ট্রি আপনাদের এই ফটোশপে পাবেন খুবই সহজ হিসাবে। তো আমি দেখেন আমি এই ফটোতে আমি কাজ করছি খুবই সুন্দরভাবে, তো আমি ট্রাই করব ভিডিওটা যেন খুব ছোট হয় এবং ছোটতেই আপনাদের যেন ফাইল প্রোগ্রামটা আজকে শেষ করতে পারি। তো তার জন্য এই যে ছবিটা আছে আমি যদি এটা ক্লোজ করতে চাই, ড্যাশবোর্ড কেটে দিতে চাই, দেখেন আমি যদি এখানে কেটে দিই তাহলে এখানে দেখেন কেটে গেল। তো আরেকটা কাটার অপশন আছে, যদি আমি এটা আবার একবার ওপেন করি, সাপোজ আমি ওপেন করলাম, করে এখন আমি চাচ্ছি এই যে প্রোগ্রামগুলো আছে আমি ক্লোজ করব। আমার এখন রিসেন্ট প্রোগ্রাম এটা অ্যাক্টিভ আছে, আমি এটা ক্লোজ করব। তাহলে আমি কি করব, ফাইলে যাব, ক্লোজ আছে, ক্লোজে ক্লিক করব। তাহলে আমাদের যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামটা আমাদেরকে ক্লোজ হয়ে গেল। তো এখন আপনাদেরকে জানতে হবে যে ক্লোজ করা যায় কত ভাবে একটা ফোল্ডার, এই ফোল্ডারটা ক্লোজ করা যায় কত ভাগে। তিন ভাগে ক্লোজ করা যায়। এক, আমি যদি এটা গুণ চিহ্ন মারি, গুণ চিহ্ন ক্লিক হবে, আমি যদি ফাইলে যাই, ফাইলে যাই, ক্লোজে ক্লিক করি, ক্লোজে ক্লিক হবে। এখন আরেকটা শর্টকাট ওয়ে আছে যেটা হচ্ছে কন্ট্রোল ডাব্লু, যদি আমি এটা কন্ট্রোল ডাব্লু চাপি তাহলে এই ফাইলটা ক্লোজ হবে। দেখেন আমি একসাথে দুইটা ফাইল নিয়ে আছি, যদি আমি চাই একসাথে দুইটা ফাইল ক্লোজ করে দিব। তো এখন আপনাদের ম্যাটারটা হচ্ছে ফাইলে যেমন ক্লোজ অলে ক্লিক করবেন, ক্লোজ অলে ক্লিক করলে দেখবেন যে সব ফাইল একেবারে ক্লোজ হয়ে যাবে, কোনো ফাইল এখানে থাকবে না। একসাথে শর্টকাট ওয়েতে যত ফাইল ছিল সব ফাইল ক্লোজ করার জন্য ক্লোজ অলটাতে ক্লিক করবেন, তাহলে দেখবেন যে ক্লোজ অল হয়ে যাবে একেবারে সব ফাইলগুলো। তারপর আছে সেভ। আচ্ছা সেভটা কি, আমি একটা নতুন পেজ নিই, আমি নতুন পেজ নিব, একটু একটা সাইজ জাস্ট নিলাম, পেজটা নিলাম,
এই পেজটাতে আমি একটা জাস্ট সিলেক্ট টুল নেবো। সিলেক্ট টুল নিয়ে আমি এখানে একটা জাস্ট একটা ঘর করলাম। আমি এখানে কালার যেটা হচ্ছে প্রিন্ট প্রিন্ট একটা আছে বাস্কেট ডোরস, যেটা আমি ওটা নিলাম। আমি কালার আমি একটা সিলেক্ট করলাম, আমি এখানে একটা কালারটা প্রিন্ট করে দিলাম। আমাদের এখানে একটা কালার হলো, তো আমি এখন চাচ্ছি এটা বাংলাদেশের পতাকা আঁকি। তো আমি এখানে রাইট ক্লিক করলে আমাদের আরেকটা ইলিপ, হ্যাঁ ইলিপটিকের যে টুলটা আছে আমাদের সার্কেল টুলসটা আছে, যে টুলটা অনুসারে আমাদের আমাদের এখানে আমরা নিয়ে নিলাম। এখন ডিপেন্ড করতেছে আমরা কোথায় লালটা নিব। দিয়ে আমি আবার কালার ব্রাশ নিলাম, আমি কালারটা চেঞ্জ করলাম, কালারটা চেঞ্জ লাল করে নিলাম। দিয়ে আমি এখানে ক্লিক করলাম, দেখেন আমাদের লাল একটা হয়ে গেল। এবং এই যে সিলেক্টটা আছে, সিলেক্টটা তোলার জন্য কন্ট্রোল ডি চাপলেই, কন্ট্রোল ডি চাপলেই এই সিলেক্টটা উঠে যাবে। তো এটা হচ্ছে সিলেক্ট তোলার জন্য। তো আমরা ট্রাই করব, এটা আমরা সেভ করব। এখন যদি যাই এখন সেভে ক্লিক করি, আর সেভে ক্লিক করবো, আমি এখানে এখানে একটা বাংলাদেশ লিখে সেভ করব। এখানে যাচ্ছে আমি কি ফরম্যাটে যা আছে আমি সেটাই সেভ করবো। এখন আমি ফাইলটা সেভ করলাম। যদি আমি এটা মিনিমাইজ করি তাহলে আমি দেখবো যে এখানে একটা ফাইল সেভ আছে। তো আমাদের যে ফাইলটা আছে সেই ফাইলটা আমরা সেভ করে ফেললাম, এরকম কেটে দিই। এখন আরেকটা ফোল্ডার আছে, সেটা সেভ অ্যাজ। সেভ অ্যাজ জিনিসটা কি, সেভ অ্যাজ হচ্ছে আমি দেখেন এখানে একটা বাংলাদেশ নামে সেভ করছি। তো আমি যদি চাই এই বাংলাদেশ নামে যে ফোল্ডারটা আছে এই ফোল্ডারটার নামটা আমি চেঞ্জ করবো, বা আদার্স একটা ফরম্যাট আমি সেভ করবো, তো আমি কি করবো এটা ওপেন করবো। কন্ট্রোলেতে ওপেন, এখানে এসে ওপেন করলাম, আমি ফাইলটা ওপেন করলাম। এখন কি করবো এটা সেভ অ্যাজ করবো, দেখেন সেভ অ্যাজ ফরম্যাটটা ওপেন আছে। আমি যদি সেভ অ্যাজ করি, এখন আমি সেভ অ্যাজটা আমি কোন ফরম্যাটে করবো সেটা ডিপেন্ড করতেছে আপনার উপরে। যদি আমি এটা চাই হ্যাঁ পিএইচডি মোডে সেভ করবো, তো আপনার এখানে পিএইচডি মোডটা জাস্ট সেট আপ করে দিতে হবে। এটা আপনাদের পুরো ডিপেন্ড করতেছে আপনারা কোন মোডে সেভ করবেন। তো আমরা যদি চাই যে আমি এখানে ফটোশপ যে আমরা কাজ করতেছি ফটোশপ মোডে আমি এখানে সেভটা করব, বাংলাদেশ নাম লেখাই থাক সমস্যা নাই। সেভ অ্যাজ, সেভ অ্যাজ মানে একই জিনিস, আমি বিভিন্ন ভাবে সেভ করতে পারি। তো আমি গেলাম এখানে, দেখেন বাংলাদেশ নামে এইটা আর এটা, দেখেন একটা জিনিসটা একই বাট সেভটা হচ্ছে ডিফারেন্টলি ভাবে। তো আমি আবার ফোল্ডারে যাই, আরেকটা অপশন আছে সেখানে সেভ অ্যাজ ওয়েব, সেভ অ্যাজ ফর ওয়েব। সেভ ফর ওয়েবে যদি আমি ক্লিক করি তাহলে আমাদের একটা পপ আপ বক্স আসবে এবং পপ আপ বক্সে সেই ফোল্ডারটা আসবে। সো এখানে যে ছবিটা করি এই সবচাইতে অপটিমাইজ, যে কোনো আমরা যেটা যদি আমরা কাজ করি না, যে বাইরে মনে করেন যে যারা ফ্রিল্যান্সিং জগতে কাজ করেন বা ওয়েবসাইটে কাজ করে ইমেজগুলো নেই, তো আমি সাজেস্ট করব সবাইকে এই সেভ ফর ওয়েব এই সিস্টেমে ইমেজগুলো সেভ করার জন্য। কারণ ওয়েবের জন্য এটা সবচেয়ে অপটিমাইজ হিসাবে কাজ করে, খুব ভালো কাজ করে, কারণ এটা ইমেজ সাইজটা ছোট হয়। আচ্ছা আপনাদেরকে দেখাই দিচ্ছি ইমেজ সাইজটা কত। তো আমি এখানে সেভ করার সময় বাংলাদেশ ওয়ান লিখে দিই, ওটা বাংলাদেশ আমি সেভ করছি, এটা বাংলাদেশ ওয়ান লিখে আমি সেভ করলাম। তো আমি এই দুইটা দেখেন বাংলাদেশ ওয়ান আর বাংলাদেশ টু, শুধু এমনিতে সেভ করলে আর হচ্ছে সেভ ফর ওয়েব করলে এটা কত ডিফারেন্স সেটা হতে পারে। দেখেন আমি এটা সেভ ফর ওয়েবের এটা সাইজ কত 76, জাস্ট ফর সাইজ 76, আর এটা কত 152, এটি কত এটা ডবল। শুধু যদি আমরা কোনো ইমেজ সেভ করি সেটা ডবল হিসাবে সাইজ হবে। তো এটা সবচেয়ে বেটার হয় কোনো যদি ওয়েবসাইটে যারা কাজ করেন হ্যাঁ তাদের ক্ষেত্রে এটা সবচেয়ে পারফেক্ট হবে। তো আপনারা চেষ্টা করবেন যখনই ওয়েবের কাজ কোনো করবেন তখন আপনারা সেভ অ্যাজ ফর ওয়েবটা আপনারা ইউজ করবেন, সেভ ফর ওয়েব এটা সবচেয়ে ইউজ করবেন, সবচেয়ে ভালো হয়। তারপরে আসি রিভার্ট। আচ্ছা রিভার্টের কাজটা কি, রিভার্ট মানেটা আমাদের কাছে জানতে হবে। রিভার্ট মানেটা কি, আসলে আমরা যে কোনো কাজ করি না কেন, যে কোনো একটা ছবি কাজ করি না কেন, মনে করেন আমি একটা এটা ওপেন করি, একটা ছবি ওপেন করি। ছবি যখন ওপেন করলাম, ছবি ওপেন করার সময় একটা ছবিতে আমরা যদি কাজ করি, আমি একটা এখানে ব্রাশ নিই, আমি যদি এটাতে এটা পুরো রাইট ক্লিক করলে এটা সাইজ বড় করা যায়, লাল দাগ দেওয়া আছে, আমি এটা কিছু কাজ করলাম সব মনে করে, আমি এটা লাল করে দিলাম, এটা লাল করে দিলাম, এটা বেশি দিলাম। একই বলতো আমরা কোনো একটা ভালো বা কোনো একটা কাজ করতে যাই আমাদের ছবিটা আমরা নষ্ট করে ফেলেছি, বা একটা বেটারলি কাজ করে ফেলেছি, বা খারাপ টাইপের একটা কাজ করে ফেলেছি যেটা আমাদের
আবার পূর্বের অবস্থানে আমরা ফেরত আসতে চাই। দ্যাটস মিনস একটা কাজ, আমরা যে ছবিটা আগের অবস্থানে ছিল, আমরা যে ছবি নিয়ে এসেছি সেই অবস্থানে আমরা যেতে চাই। তখন আমরা করব কি, ফাইলে যাব, যা আমরা রিভার্টে ক্লিক করব। রিভার্টে ক্লিক করার একটা শর্টকাট ওয়ে আছে, F12 চাপবেন, F12, F12 চাপলে এটা রিভার্ট হয়ে যাবে। তো আপনাদেরকে আমি সাজেস্ট করব তার শর্টকাট গুলো ইউজ করার জন্য, সবচেয়ে বেটারলি কাজ করার জন্য। দেখেন আমি এখানে রিভার্ট করলাম, তো এটার উপরে যে দাগ গুলো ছিল সেটা টোটালি চলে গেছে, হ্যাজ গন। এখন বিষয়টা হচ্ছে যে রিভার্টটা কাজটা হচ্ছে পূর্বের অবস্থানে ফেরত আসার জন্য, তো এটা আমরা মানে বুঝলাম। তারপর সেকেন্ডলি আরেকটা অপশন আছে, প্লিজ ইমবেড। ইমবেডেড যেটা আছে সেটা হচ্ছে আমি এই ছবির উপরে আরেকটা ছবি নিয়ে আসতে চাই। দ্যাটস মিন যখন আমরা কাজ করি দেখবেন যে একটার ছবির উপরে আমরা আরেকটা ছবি নিয়ে আসতে চাই। তো আমি যদি এখন সাজেস্ট করি ইমবেডে, আমি এখন গেলাম, সাপোজ মনে করেন আমি এটার উপরে বাংলাদেশ ছবিটা নিয়ে আসবো, তো আমি বাংলাদেশ ছবিটা নিয়ে আসলাম, এটার উপরে বাংলাদেশ ছবিটা। এই তো প্লিজ ইমবেডের কাজটা হচ্ছে আমি একটা ছবির উপরে আরেকটা ছবি নিয়ে আসবো, নিয়ে সেটাকে লাগাই দিব বা আদার্স কোনো কাজের জন্য যেটা আমরা ব্যবহার করতে চাই। তো এটা হচ্ছে একটা ছবির উপরে আরেকটা ছবি নিয়ে আসার জন্য যেটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে, হ্যাঁ প্লিজ ইমবেড, এটা বেশি ব্যবহৃত হয় অনেকটা পজিশনে বা অনেকটা প্লেসের জন্য। আর ইনপুট, ইনপুটের মেথডটা হচ্ছে যদি আমাদের এখানে স্ক্যানার থাকতো তাহলে আমি এটা দেখাইতে পারতাম, যদি আপনাদের পাশে স্ক্যানার থাকতো। এটা সবচেয়ে বেশি ফ্যাসিলিটি হয় বাইরে যারা ইউজ করেন, আমার কাছে এখন আপাতত স্ক্যানার নাই, যদি স্ক্যানার থাকতো তাহলে স্ক্যান থেকে আমি স্ক্যান করে যেই ফরম্যাটটা যে ছবিটা আসতো আমরা এখান থেকে স্ক্যান করতে পারতাম। এটা হচ্ছে আমাদের ওয়ে যেটা হচ্ছে ইনপুট হিসাবে কাজ করে। এক্সপোর্ট, এক্সপোর্টটা হচ্ছে আমি আরেকটা মোডে ছবি সেভ করতে পারি এবং আমরা আরেকটা ওয়েতে ইউজ করতে পারি, ইলাস্ট্রেটর, ইলাস্ট্রেটর প্রোগ্রামে আমরা ইউজ করতে পারি। যদি ইলাস্ট্রেটর প্রোগ্রামটা আমরা ইউজ করতে চাই, ইলাস্ট্রেটর প্রোগ্রামে যদি এই ছবিটা ইউজ করতে চাই, হ্যাঁ তাহলে অবশ্যই আমাদের করতে হবে কি, এক্সপোর্টে যাব এবং পার্ট টু ইলাস্ট্রেটর ক্লিক করব। ক্লিক করার পর একটা পপ আপ বক্স আসবে, এমন এখানে চাচ্ছে যে ডকুমেন্ট বলস, তো আমরা বলি ওকে। এখানে একটা সেভ আছে, দেখেন এআই ফাইলে এটা সেভ হয়ে যাচ্ছে, ইলাস্ট্রেটর প্রোগ্রামে আমাদের সেভ হচ্ছে, ইলাস্ট্রেটর ফাইল মোডে সেভ হচ্ছে, দ্যাটস মিন এক্সপোর্ট। এক্সপোর্টের কাজটা হচ্ছে আমাদের ফটোশপ থেকে আমরা ইলাস্ট্রেটর মোডে ছবিটা সেভ করতে পারি। তো একটা মোড থেকে আরেকটা মোডে যাওয়ার জন্য আমাদের এক্সপোর্টটা বেশি ব্যবহৃত হয়। এখন আরেকটা সবচাইতে সিক্রেট জিনিসগুলো আপনাদের কাছে দেখাই দেবো, সেটা হচ্ছে সিক্রেট জিনিস বলতে যেটা বোঝাচ্ছি, আমি যে কোনো ছবি ওয়েবের জন্য সেভ করতে পারি এবং সেভ করার পরে আমরা কি করব, এসইও করি না আমরা, এসইও। তো এটা সবচেয়ে মূল বিষয় হচ্ছে যে আমরা ফাইলে যাব, ফাইল ইনফোতে যাব, দিস ইজ দ্য সিক্রেট। সো আমি এটাতে অত বেশি দেখাবো না, জাস্ট ফর বলে দেবো যে এটা আমরা কি করতে পারি। তো এই ছবির ডিটেলস আমরা এখানে প্রদর্শন করে দিতে পারি, দ্যাটস মিন্স এসইও হিসাবে কাজটা করবে সিক্রেট হিসাবে। তো আমরা এই যে কার্যক্রমগুলো করলাম, ফাইলের যে প্রিন্ট, আমরা এই ছবিটা যদি আমরা প্রিন্ট দিতে চাই, সো বেসিক্যালি যে প্রিন্টটা হয় আমরা যদি আমাদের এখানে আমার কাছে যদি প্রিন্টার একটা থাকতো সেই ফরম্যাট হিসাবে আমি এখানে আপনাদেরকে প্রিন্ট দিয়ে দেখাই দিতে পারতাম কি মাপে নিব, কোন ফরম্যাটে নিব, পেজ সেটআপটা, একটা পেজ সিটিংটা আমরা করব, কোন প্রোফাইলে ল্যান্ডস্কেপ দিব না, ল্যান্ডস্কেপ মানে পাতালো আর প্রোফাইল মানে হচ্ছে খারাপ হবে, সো আমরা এটা কোন স্টাইলে নেবো সবকিছু আমি দেখাই দিতে পারতাম যদি আমার পাশে প্রিন্ট অপশনটা থাকতো। সো এটা আপনার জাস্ট বেশি কিছু না, যদি কোনো সমস্যা হয় আপনি আমাদেরকে বলবেন, আমাকে কমেন্ট করে জানাবেন, তো আমি ট্রাই করবো এই প্রিন্ট অপশনও দেখাই দেওয়ার জন্য। তো প্রিন্টারটা আজকে আমি স্থগিত করলাম, ইনশাল্লাহ নেক্সট এটা দেখাই দেবো, যদি আপনাদের কোনো সমস্যা হয় তো, আর যদি না সমস্যা হয় তো এই পর্যন্তই। এবং এক্সিট, আমি যদি এই প্রোগ্রামটা যদি বন্ধ করতে চাই তাহলে আমরা এক্সিটে ক্লিক করব, আমাদের সাপোজ আমরা এখানে ক্লোজ করলেও এক্সিট হয়ে যায় এবং আমাদের এখানে কি করব, এক্সিট করলাম এক্সিট হয়ে যায়। এখানে যদি ক্লিক করি আমাদের এখানে ছবিটা চাবে যে সেভ কিনা, আমরা নো করলাম, এটাও চাবে যে যদি আমরা সেভ করতে পারি নো। এটাই হচ্ছে ফটোশপের ফাইল অপশন। সো আপনারা যারা খুবই খুবই আগ্রহী গ্রাফিক্স এর উপরে, তো আপনারা চেষ্টা করবেন পর্যায়ক্রমে সকল ভিডিও দেখার জন্য, এবং আমি চেষ্টা করব প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক দিন ট্রাই করব একটা করে ভিডিও দেওয়ার জন্য, যেন আপনাদেরকে সুবিধা হয় পর্যায়ক্রমে সকল ভিডিও দেখার জন্য। আজকে এই পর্যন্তই, তো আপনারা যারা এই পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, প্লিজ কিপ অ্যান্ড সাবস্ক্রাইব বাটন,
and like share and comment also and try করবেন এই ভিডিওটা অন্যের মাঝে শেয়ার করার জন্য যদি ফ্রেন্ড সার্কেলরা থাকে তো চেষ্টা করবেন যেন আপনার দ্বারা অন্য আরেকটা ফ্রেন্ড উপকৃত হয় তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ